আর যেদিন সম্ভাব্য দিন সেদিন চাঁদ দেখার জন্য কি হইতো অধিক আগ্রহ হয়ে যেত, এবং চাঁদ দেখি সবাই নারায়ে তাকবীর একটা আনন্দ মিছিলের মতো একটা করত, খুশি হয়ে যেত। সেই যে একটা আনন্দ লাগত সে আনন্দ এখন আর আল্লাহ, রাত 12টা বাজে যায় এমনও মুসলমান আছে, এরপরে জিজ্ঞাসা করে ব্যস্ততা যখন শেষ, এরে আজকে চাঁদ উঠছে নি, হ্যাঁ আছে কিনা এরকম মুসলমান, আছে আছে আল্লাহ, সে আনন্দটা এখন চলে গেছে। তো যা হোক, আসলে যে আনন্দটা করতো এটা রসুলের হাদিস অনুযায়ী ঠিক ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ফাকের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলেন যে রসুল বলেছেন সুমু লিরুয়াতিহি, সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখেই রোজা রাখো, ওয়াফতিরু লিরুয়াতিহি, এবং চাঁদ দেখে রোজা ভাঙো, চাঁদ দেখে রোজা শুরু করা, চাঁদ দেখে রোজা শেষ করো। এবার আসেন নবীজিতে লিরুয়াতি শব্দটা বলছেন, এর লিরুয়াতি দুটুকুর ব্যাখ্যা, রুয়াত মানি শুনানো, রুয়াত মানি জানানো, রুয়াত মানে নিজ চোখে দেখা, রুয়াত মানে নিজ চোখে দেখা। এবার আসেন নবীজি বলছেন যে প্রত্যেকে, এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে প্রত্যেক মুসলমান চাঁদ দেখবে, চাঁদ এবং দেখার জন্য অবশ্যই চেষ্টা চালিয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়, মুহাদ্দিসিনে কেরাম ফোকায়ে কেরাম বলেন যে 29 তারিখ যেদিন সম্ভাব্য দিন, সেদিন চাঁদ তালাশ করা, চাঁদ দেখা, চাঁদকে অনুসন্ধান করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব, সুন্নত না, ওয়াজিব। তাইলে এই মঙ্গলবারে সন্ধ্যাবেলা চাঁদ দেখা, চাঁদ তালাশ করা আমাদের জন্য কি ওয়াজিব, সুন্নত না, ওয়াজিব। পরের দিন দেখা সেটা মোস্তাহাব, দেখলেও দেখেন অসুবিধা না, না দেখলেও হবেই। রসুল স্যার এবার আসেন, প্রশ্ন হতে পারে যদি ম্যাগ থাকে তখন কি করব, ম্যাগ থাকলে কি করব। রসুল বলেন ফাইন গাবাত, যদি সেখানে যদি ম্যাগ থাকে, কি থাকে, ম্যাগ থাকে, তাহলে তোমরা সালাসি নেয়াওমান, তাহলে তোমরা 30 দিন পুরা করো, আকমিলো সালাসি না ইয়াওমান, 30 দিন কি করো, শাবানের 30 দিন কি পুরা করো। যদি 29 তারিখে আমরা চাঁদ না দেখি তাহলে 30 দিন পুরা করব, এরপর রোজা রাখবো, ক্ষতি কি। আচ্ছা এবার আসেন, এ হাদিসের আলোকে মিডিয়া শরীয়ত গ্রহণ করে কি না এই জিনিসটা আমরা একটু ভালো করে বুঝি। আচ্ছা আগাম ভবিষ্যতে সামনে কিয়ামত পর্যন্ত কখন কি হবে আল্লাহ জানেন কি না, কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সিংহা ফুৎকার দিবেন, কিয়ামতের আগে ভালো মানুষদের কোনো স্থান থাকবে না। রসুল বলেছেন যারা একসময় জুতা ছিলাইতো, একসময় কি ছিলাইতো, জুতা তবা ইয়া না যে নাল যে জুতা ছিল, তো হাদিসের আরেকটা শব্দ সাত, যারা বকরি চড়াইতো, কথা বোঝেন নাই, এরা একসময়ে প্রভাব বিস্তার করবে, একসময় তারা, আর যারা বংশধর, যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা ভালো মানুষ, যারা নেককার, এরা তাদের অধীনস্থ হয়ে দেখবে। আচ্ছা এই কথা যখন নবীজি বলছেন, নবীজির আমলে কি এটা পাওয়া গেছে, পাওয়া যায় না, পরবর্তীতেও পাওয়া যায়, তাহলে নবীজি জানছেন কিভাবে, আল্লাহ জানাইছেন, কে জানাইছেন, এই যুগের খবরটা নবীজিকে 1400 বছর আগে কে জানাইছেন। আচ্ছা এবার আসেন, এই যুগে আরও যা যা হবে সব আল্লাহ আগাম জানাই দিয়েছেন, আগাম। আচ্ছা এই যুগে যে মিডিয়ার এত ছড়াছড়ি হবে এটা কি আল্লাহকে নগদে জানে না আগে জানে, তাহলে তো নবীজিকে বলতে পারতেন ও আল্লাহ, ও আমার হাবিব বন্ধু, সবাইকে বলেন 29 তারিখে চাঁদ দেখার জন্য, যদি না দেখে ম্যাগের কারণে তারা যাতে ভবিষ্যতে যখন মিডিয়া আসবে মিডিয়ার উপর নির্ভর করে, কথা বুঝাইতে পারি না মনে, এ কথা কি আল্লাহ বলতে পারতেন না, না বলতে পারতেন না, পারতেন। তাহলে এই খবরটা যদি নবীজিকে বলে দিতেন তাহলে আমরা মিডিয়ার উপর নির্ভর করতাম, নবীজি বলছেন, কিন্তু আল্লাহ বলেন নাই কেন,
না বলার পিছনে রহস্য হলো আল্লাহ এটাও জানেন, ভবিষ্যতে মিডিয়ার ছড়াছড়ি হবে এটাও জানেন, আবার মিডিয়াগুলা বেশিরভাগ বামপন্থী হবে, বেশিরভাগ মুসলমানদের বিপক্ষে থাকবে, বেশিরভাগ ইসলামের ইবাদতের বিপক্ষে থাকবে, এটাও আল্লাহ জানেন না? জানেন না? জানেন। এই কারণে আল্লাহ নবীজিকে মিডিয়া সম্পর্কে অবহিত করেননি, মিডিয়া সম্পর্কে অবহিত না করিয়া বলেছেন, ও হাবিব যদি ম্যাক থাকে মিডিয়ার উপর নির্বন্ন, ম্যাক থাকলে তাদেরকে বলিয়েন আকমেলু সালাসিন ইয়ামান, তারা যাতে 30 দিন পুরা করে, তারা যাতে কি বলেন, হাদিসের ব্যাখ্যাটা বুঝে আসছে তো আমাদের? তাহলে আমরা কি মিডিয়ার উপর নির্ভরশীল হব না? আর নবী যেটা বলছে সেটাই, নবীর হাদিসের উপর নির্ভরশীল হইতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না। এবার আসেন, সারা দেশে একসাথে কিন্তু ম্যাগ হয় না, কোনো কোনো জেলাতে ম্যাগ থেকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকে, এক জায়গাতে দেখা যায় ম্যাগ হয় আরেক জায়গাতে ম্যাগ হয় কি বলেন, হয় কি না? এরকম এরকম হয়। এখন যে জায়গাটি পরিষ্কার ওই জায়গার মানুষ একজন দেখছে হয়তো চাঁদ, এখন সে বলল যে আমি চাঁদ দেখেছি নিজ চোখে, এখন তার কথাটা গ্রহণযোগ্য হবে কিনা এ ব্যাপারে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজে হাদিস আছে, মাসালা না, ডাইরেক্ট সরাসরি হাদিস, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক রমজানের ঘটনা, শাবান মাসের 6 তারিখে এক গ্রাম্য ব্যক্তি, যা আরবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি নবীজির দরবারে এসে বললেন, ইন্নি রাআইতুল হেলালা, আমি কি দেখেছি? প্রথম প্রথম নতুন চাঁদকে হেলাল বলে, আমি চাঁদ দেখেছি। আমি নবীজি লোকটাকে মোনাফেক নাকি খাঁটি মুসলমান যাচাই করেছেন, কি করছেন? কারণ মোনাফেকের সাক্ষী গ্রহণযোগ্য। আচ্ছা, নবীজির আমলের যে মোনাফেকগুলো ছিল তারা কি বেনামাজি ছিল? তারা কি বেদাড়িওয়ালা ছিল? তারা কি মেসোয়াকহীন ছিল? মেসোয়াকওয়ালা ছিল, শুধু মনের পার্থক্য ছিল। শুধু কিসের পার্থক্য ছিল? এক সাহাবি বলেন, নবীজির আমলে মোনাফেকরাও সাহস করে না জামাত ছাড়া নামাজ পড়তে। এক সাহাবি বলেন, নবীজির আমলে মোনাফেকরাও কি করে নাই? জামাত ছাড়া নামাজ পড়া এটা সাহস করে নাই। কথা বোঝা আসছে নি? তাহলে আমাদের অবস্থা এখন সাহাবিটা দেখলে কি কইতেন? আমরা যে জামাত ছাড়া নামাজ পড়ি, কথা বোঝেন নাই? এখন কেউ বলতে পারেন আপনি আসর নামাজ আজ একা পড়ছেন, আমি একা পড়ি নাই, আমি ফকির ভাই মসজিদে জামাত ধরছি, এখানে আসলে আমি জামাত পাবো না, এই জন্য বাসায় ঢুকিয়ে 2 মিনিট ছিল তাড়াতাড়ি হে মসজিদে জামাত ধরছি। আচ্ছা, যা হোক, তো জামাতকে লাজেম করতে হবে, জামাতকে লাজেম করতে হবে। এবার আসেন, যেহেতু পোশাক আশাকে সব দিক দিয়ে নামাজে আমলে সাহাবিরা মোনাফেকরা এক, সুরতে বাহ্যিক দৃষ্টিতে সব কি এক, বোঝা মুশকিল মোনাফেককে, তাই নবীজি তাকে তাকে যাচাই করলেন, বললেন আতা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি কি এই কথার সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? আতা সাধু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি এই কথারও সাক্ষী দাও যে মুহাম্মদ আল্লাহর রসুল, মুহাম্মদ? ক্বালা নাআম, গ্রাম্য ব্যক্তিটি বলল অবশ্যই অবশ্যই আমি সাক্ষী দিই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, অবশ্যই আমি কি দিই সাক্ষী? নবীজি যাচাই বাছাই করে যখন দেখলেন যে লোকটা মোনাফেক না মুসলমানে, এই ব্যক্তির চাঁদ দেখার সাক্ষী গ্রহণ করা যায়, সাথে সাথে বেলালকে ডাকছেন, মুয়াজ্জিন ছিল কে? বেলাল। আল্লাহ আমাদের দেশের সকল মুয়াজ্জিনকে বেলালের মতো গঠন হওয়ার তৌফিক দান করো, আমিন। বেলালকে ডাকলেন, ইয়া বেলাল আজ্জিন ফিন্নাস আই ইয়াসুমু গাদান, যে তুমি সবার মাঝে এলান করে দাও, ঘোষণা দাও সবাই যাতে আগামীকাল রোজা রাখে,
সবাই যাতে আগামীকাল রোজা রাখে। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি পাইলাম, একজন খাঁটি ইমানদার ব্যক্তি পুরা দেশের যে কোনো এক জায়গাতে যদি আকাশ পরিষ্কার থাকে আর ওই জায়গা দিয়ে চাঁদ যদি একজন খাঁটি ইমানদার ব্যক্তি দেখে আর সেই যদি বলে আমি নিজ চোখে চাঁদ দেখেছি, কথা বোঝা যাচ্ছে, এতটা বাজে আমি নিজ চোখে চাঁদ দেখেছি, তাহলে তার কথা গ্রহণযোগ্য, তার সাক্ষী গ্রহণযোগ্য। রমজানের চাঁদ দেখার জন্য খাঁটি ইমানদার একজন হইলেই হবে, খাঁটি ইমানদার আবদুল্লাহ ইবনে মুবারক এবং ইমাম শাফিঈ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিম এনারা তিনজন এ হাদিস থেকে মাসআলা বের করেন যে রমজানের চাঁদ এর সাক্ষী গ্রহণ করার জন্য একজন খাঁটি ইমানদার পুরুষ হইলেই হবে, একজন খাঁটি ইমানদার পুরুষ হইলে হবে। কিন্তু ঈদের চাঁদ দেখার জন্য সেটা আর একটা হাদিস আছে, সেটাও বলে দিই, যেহেতু সামনে রমজান, ঈদের চাঁদ দেখার জন্য দুইজন পুরুষ সাক্ষী লাগবে, কয়জন? দুইজন খাঁটি ইমানদার পুরুষ যদি সাক্ষী দেয় আমরা চাঁদ দেখেছি তাহলে গ্রহণ করবে, কথা বোঝা যাচ্ছে? যা হোক, এই চাঁদের বিষয়ে